যারা মোটরসাইকেল ডিলার মামা রঙে সোনা মামা এরকম একটা ড্রিম র‍্যাক দরকার বাসায় বুঝছেন বাইকারদের জন্য একটা বেস্ট গিফট হতে পারে এই সময় দড়ি দড়ির উপরে থাকতে হয় কখন অফিসে যাই কখন অফিস থেকে আসি কোনো গ্যারান্টি নাই কোনো ঠিক ঠিকানা নাই আসসালামু আলাইকুম এই বাংলা মানুষজন কেমন আছেন আপনারা স্বাগতম আপনাদেরকে আমার আরেকটা নতুন ডেইলি ব্লগে ভিডিও একটু এলোমেলো হচ্ছে বাট তারপরও চেষ্টা করতেছি প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য গ্লাস লাগায় কথা বলা অনেক কষ্ট কয়েকদিন আগে আমি ফ্লেমিঙ্গোর একটা হেলমেট ক্লিনারের ভিডিও আপলোড করছিলাম আমি জানি আপনারা অনেকেই দেখেন নাই কারণ ভিডিওতে ভিউ অনেক কম হয়েছে কিন্তু মজার ব্যাপার হইতেছে কিছু মানুষজন দেখছে যাদের আসলে প্রোডাক্টটা প্রয়োজন ঠিক তেমনিভাবে ফ্লেমিঙ্গোর আরও কিন্তু অনেক প্রোডাক্ট আছে আচ্ছা ভিডিও শুরুতেই ফ্লেমিঙ্গো নিয়ে কেন কথা বলতেছি কারণ আমি আজকে ফ্লেমিঙ্গোর ইম্পোর্টারের ওইখানে যাচ্ছি বাংলাদেশে যিনি একমাত্র অথেন্টিক ফ্লেমিঙ্গো ইম্পোর্ট করে ওনার ওইখানে এবং উনি পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে রানা এন্টারপ্রাইজ এখানে যে ফ্লেমিঙ্গোর আরও অনেকগুলো প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাতে পারবো ফ্লেমিঙ্গোর কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে মোটরসাইকেলের ওই প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখাবো ওইখান থেকে অফিসে যাবো এই তো সারাদিনের অ্যাক্টিভিটিস এভাবেই চলবে এবং সারাদিন আপনাদের আমার এই বক বক শুনতে হবে আগে আলাদা থেকে বেরোই রাস্তাটাতে কবে ঠিক হইব আসলে যত বৃষ্টি হোক না কেন এই ঝলমলের রোদের কিন্তু একটা ব্যাপার আছে আমি জানি অনেক গরম বেশি লাগে গরম যতই হোক না কেন আমাদের বাইকারদের একটা ফিলের ব্যাপার আছে সেটা হচ্ছে বাইক চালালে তো বাতাস লাগে ওই সময়টাতে আসলে এই রোদের ওই প্রখর তীব্র গরমের ব্যাপারটা ফিল কম হয় একদিকে ঠিক আছে এদিকে আমাদের হাত পা কালা হয়ে যেতেছে এটা ট্রু ঘাড়ের অবস্থাও খুবই খারাপ কিন্তু তারপরও ঝলমলের রোদ আমার ভালো লাগে একটু আগে ঝলমলের রোদ নিয়ে আপনাদের সাথে প্রশংসা করতেছিলাম আর ঠিক ফ্লাইওভার পার হইতে না হইতেই দেখেন আবার কেমন একটা ডার্ক এনভায়রনমেন্ট হয়ে গেছে মানে আবার বৃষ্টি আসতেছে তো এই ওয়েদারের এই একটা জিনিস হইতেছে প্রবলেম এই আপনার হাত পা সব কিছু জ্বালায় পড়ায় উড়ায় ফেলবে আবার এই মনে করেন আপনারা ভিজায় ভিজায় উড়ায় ফেলবে রোদের মধ্যে বাতাসে যেমন ভালো লাগে তেমনি এরকম ঝলমলে রোদের পরপর একদম উড়াধুরা বৃষ্টিও ভালো লাগে যদিও কয়েকদিন আগে বৃষ্টিতে অনেক বড় একটা হ্যাসেলে পড়ছিলাম যাই হোক এখন আর বকবক করবো না অনেকক্ষণ ধরে আসলে বকবক করতেছি সরাসরি মগবাজার দেখা হবে আপনাদের সাথে চলে এসেছি সেই চিরচেনা মগবাজারে ইস্যুসটা হইতেছে মগবাজার হইতেছে ফ্লাইওভারের নিচে আমি ফ্লাইওভারের উপরে হ্যাঁ যদিও আমার ঘুরে আসতে হবে একটু কিন্তু কিছু করার নাই নিচের এই জ্যামটা আমি আসলে নিতে চাইতেছিলাম না যার কারণে আমি উপরে দিয়ে ফ্লাইওভার দিয়ে চলে আসছি আপনারা যারা কম বেশি আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি একটু রেগুলার ফ্লাইওভারের উপর দিয়ে মুভ করতে পছন্দ করি আসলে শুধুমাত্র আমি না আমাদের ঢাকা শহরে ম্যাক্সিমাম ফ্লাইওভারের উপর দিয়ে মুভ করলে আসলে একটু বেশি জ্যাম থেকে দূরে থাকা যায় কিন্তু তারপরে মাঝে মাঝে এই ফ্লাইওভারে যে পরিমাণ জ্যাম পড়ে আচ্ছা এই কি ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে এই আলো রোদের মধ্যেই আবার বৃষ্টি আসতেছে তো তাড়াতাড়ি যেতে হবে নাইলে আবার সব কিছু ব্যাগি ট্যাগ সব কিছুতে ঢুকানো ওই যে জ্যাম দেখা দিতেছে যাক তারপরও যথেষ্ট সেফ হয়েছে খুব বেশি সময় লাগে নাই মকবাজার মধ্যে আসতে তো আমার ইউটার্ন মারতে হবে রেলওয়ের প্যারা ইউটার্ন নিয়ে ঘুরে আসতে আসতে বৃষ্টি মামায় তো শুরু হয়ে গেছে ওই যে রিক্সা থেকে চাটি খুলে ফেলছে কিন্তু এই বৃষ্টির মধ্যে তো বিপদে পড়ে যাব রে আল্লাহ 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 আর একটু আছে আমি ফ্লাইওভারের নিচটা পর্যন্ত যাইতে পারলেই হয় মামা একটু জায়গা দেন আমারে আমার ক্যামেরাটা ভিজা যাইব আপনারা অনেকেই বলবেন যে ভাই গোপ্রো তো ওয়াটার প্রুফ সমস্যা কি কিন্তু সমস্যা হচ্ছে মিডিয়া মড লাগানোর পরে গোপ্রো আর ওয়াটার প্রুফ থাকে না আপনাদের সাথে ভালো অডিও সেট আপ করতে করতে আমি আমার গোপ্রোর ওয়াটার প্রুফের ভার্জিনিটি হারাই ফেলছি যে এখন আর ওয়াটার প্রুফ না আল্লাহ বৃষ্টি জোরে পড়তেছে একবার মিডিয়া মডের ভিতরে ঢুকলে এটা আমার শেষ সম্বল এটা যাইবো যদিও গোপ্রো 12 আমি কেনার জন্য খুব মন আনচান আনচান করতে দামটা একটু কমলে কিনবো ইনশাল্লাহ আর 2 মাস লাগবে আল্লাহ যদি রিজিকে রাখে তো আর একটু আল্লাহ আর একটু নয়ন ভাই অলরেডি চলে আসছে কারণ নয়ন ভাই অলরেডি 2 বার ফোন দিয়েছে আমারে নয়ন ভাইয়ের সাথে আরেকজন আসছে অনেক দিন পরে সে হচ্ছে আমাদের নেহাল বাবু নেহাল অনেক দিন পরে আসছে নেহালকে দেখার জন্য আমি এক্সাইটেড আমাদের বাইক বিডি টিম মেম্বার খুব অ্যাক্টিভ টিম মেম্বার অনেক দিন দিনাজপুর ছিল দিনাজপুর থেকে আসছে তো এদিকেই তো ছিল কই জানি ছিল কই জানি ছিল ওই যে ওইখানে অফিস এই যে নয়ন ভাইয়ের বাইক অলরেডি এই জায়গায় বাইক পার্ক করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার আচ্ছা আগে আপাতত ক্যামেরাটা সেভ করি বাইকটাক পরে বৃষ্টি অলরেডি পড়তেছে এই জায়গায় ছিলে তো আপনাদেরকে যে একটু আগে সকালবেলায় বললাম যে আমি আসলে ফ্লেমিঙ্গোর যে রানা এন্টারপ্রাইজ আছে বাংলাদেশে যে ইম্পোর্ট করে তার এখানে আসে এরকম একটা ল্যাগ যদি বাইকাররা পায় আপনি বুঝতেছেন সব সব যারা আসলে বাইক হোক গাড়ি হোক ক্লিন রাখতে চায় চকচকে রাখতে চায় তাদের জন্য পারফেক্ট একটা ল্যাগ এরকম একটা ড্রিম র‍্যাক দরকার বাসায় বুঝছেন এই যে ফ্লেমিঙ্গোর চেইন লুপ ওয়ান অফ দ্য বেস্ট লুপ আমি ইউজ করছি তারপরে এই যে ইঞ্জিন ফ্ল্যাশার এটাও ভালো এটা ইউজ করছি এটার কয়েকদিন আগে বাইক বিডিতে একটা রিভিউ গেছে দেখেন খুব জোস একটা জিনিস ব্রেক ক্লিন করার জন্য ব্রেকে যে গজগজ শব্দ করে এটা মানে এখানে আপনি যা হাত দিবেন সবই জোস এই যে যারা ওই যে গাড়ির ভিতরে যে লেদারগুলো চকচক রাখতে চায়
লেদার পলিশ অনেক জোস জোস ব্যাপার সেপার আছে ফ্লেমিঙ্গোর। তো এখান থেকে টোটালগুলার থেকে আপনারা আসলে এক্স্যাক্টলি কোনটার রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, ফ্লেমিঙ্গোর কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান। খুব তাড়াতাড়ি বাইক ভিডিওতে কিন্তু আরেকটা রিভিউ আসবে এবং আমার হাসান সেতুতেও আসবে ফ্লেমিঙ্গোর আরেকটা প্রোডাক্ট নিয়ে। অবশ্যই কোন কোন প্রোডাক্টগুলার রিভিউ দেখতে চান অবশ্যই জানাবেন এবং এগুলোর ইউজার বা ইউজেস অথবা এগুলার নিয়ে প্রাইস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ফ্লেমিঙ্গোর প্রোডাক্ট কোথায় পাবেন এটাও জানাবেন। আপনারা প্রশ্ন করবেন যে কোনো কিছু, আমরা চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দিতে। এটা কি ভাই WD-40 ফ্লেমিঙ্গোর গুলা ডিরাস্ট লুব্রিকেন্ট, ওই যে আমরা যেটা WD-40 বলি জং টং উঠানোর জন্য, এটাও কিন্তু ফ্লেমিঙ্গোর আছে ডিরাস্ট লুব্রিকেন্ট। এটাও কিন্তু অনেক ভালো জিনিস, কিন্তু সাইজও বড় লাগতেছে 450 ml। ওকে জোস, যেই জিনিসটার জন্য আমি আপনাদের কাছে আসছি সেটা হইতেছে ফ্লেমিঙ্গোর তো অনেক অনেক প্রোডাক্ট আছে, হাজার হাজার প্রোডাক্ট আছে, বাট ফ্লেমিঙ্গোর এই ন্যানো সিরামিক কোটিংয়ের যে কিটটা আছে এটা একটা পারফেক্ট গিফট আইটেম। আপনি যে কোনো বাইকারে যদি গিফট করেন সে মনে করেন আপনার কথা সারা জীবন মনে রাখবো। খুব কুল একটা জিনিস এটা হইতেছে যে একটা সিরামিক কোটিং। মজার ব্যাপার হইতেছে এই ন্যানো সিরামিক কোটিংটা যদি আপনি ইউজ করেন আপনার কিন্তু রঙের কোনো ক্ষতি হবে না। অনেক ধরনের সিরামিক কোটিং বাজারে পাওয়া যায় যে জিনিসগুলো ব্যবহার করলে আসলে রং নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আবার কোটিং করতে হয়। তো এই সিরামিক কোটিংটা আপনার রঙের একদম কোনো ক্ষতি করবে না, এটা গ্যারান্টি ফ্লেমিঙ্গো থেকে সরাসরি দিচ্ছে। আর এটা একটা টোটাল কমপ্লিট একটা প্যাকেজ যেটা আসলে একটা গিফট আইটেমের মতো লাগতেছে, যে কাউকে চাইলে গিফট করতে পারে, চাইলে আপনারা আমারও গিফট করতে পারেন, সমস্যা নেই। তো চলেন ভিতরে আমরা দেখাই কি কি আছে। তো এখানে টোটাল তিনটা পোর্শন আছে, এতে আছে ন্যানো ডিগ্রেসিং এজেন্ট, এরপরে আছে ন্যানো সিরামিক কোটিং, এরপরে আছে পলিশিং প্রোটেকশন। এই টোটাল তিনটা পোর্শন ABC, তার পাশাপাশি এখানে আপনারা একটা মাইক্রোফাইবার পাবেন, এখানে একটা পলিশ করার কম্পোনেন্ট পাবেন, আর এটার পাশাপাশি এখানে একটা ব্রাশ দেওয়া আছে যেটাতে আসলে এটা রেখে পলিশ করার জন্য ব্যবহার করতে হয়। তো এই টোটাল কমপ্লিট একটা প্যাকেজ এখানে আছে যেটা আসলে সিরামিক কোটিং এর একটা কম্বো প্যাক। তো জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, বাইকারদের জন্য একটা বেস্ট গিফট হইতে পারে এটা, যে কোনো বাইকার বা মোটর ভেহিকেল লাভার তাদের জন্য। তো প্রথমে আমি এটাকে দেখাচ্ছি, এটা ব্যবহার করে দেখাতে পারলে আমার ভালো লাগতো, বাট আপনারা যদি চান তাহলে এটা ব্যবহার করে আমি একটা ইউজার রিভিউ আপনাদেরকে দিব, এটা জাস্ট একটা আনবক্সিং আমি দেখাচ্ছি। তো প্রথমে এটা আপনাকে ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করার পরে কিছুক্ষণ সময় দিতে হবে, এরপরে হচ্ছে কোটিংটা, কোটিংটা ব্যবহার করার পরে 15-20 মিনিট অপেক্ষা করতে হবে, এরপরে যেটা সি পলিশিং, পলিশিং এর জন্য এই কম্পোনেন্টটা ব্যবহার করতে হবে। টোটাল এই তিনটা কম্পোনেন্ট যখন আপনি ব্যবহার করবেন আপনার ভেহিকেলে তখন পারফেক্ট একটা সিরামিক কোটিং হয়ে যাবে। তো এই টোটাল কোটিং কিটটা আমি আপনাদেরকে দেখালাম, আমার কাছে খুব জিনিসটা খুব ভালো লাগছে। তো এটার আসলে হোলসেল প্রাইস আমি জানি, বাট খুচরা এক একজন এক এক রকম বিক্রি করে, তবে আমি যতদূর জানি যে এটা 2000-2500 টাকার মতো পড়বে। যদি আপনারা চান নিচে আমি ফোন নাম্বার দিয়ে দিব, ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব, স্ক্রিনে ফোন নাম্বার থাকবে, অবশ্যই সেখানে যোগাযোগ করে কিনতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন ফ্লেমিঙ্গোর অরিজিনাল প্রোডাক্ট কিনতে, সার্টিফিকেশনগুলো দেখে কিনবেন এবং অরিজিনাল ইম্পোর্টার বাংলাদেশের রানা এন্টারপ্রাইজ থেকে যারা প্রোডাক্টগুলো নিচ্ছে তাদের কাছ থেকে নেবেন। তো আপাতত আমি হাসান সেতু আজকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায়, কেমন করে চলেন মোহাম্মদপুরের দিকে যাবো এখন। ব্যাপারটা হইতেছে যতক্ষণ আমার সাথে হেলমেট থাকে এবং বাইক থাকে ততক্ষণ যে ভিডিওগুলো হয় ওই ভিডিওগুলো দিয়ে আমি হাসান সেতুর জন্য ডেইলি ব্লগ বানাই বা মোটো ব্লগ বানাই, আর যতক্ষণ আমার সাথে বাইক না থাকে ততক্ষণ যে ভিডিওগুলো হয় ওইগুলো দিয়ে আমি স্টোরিজ বাই হাসান সেতু, যে আমার আরেকটা পেজ আছে, ওইটার জন্য ভিডিও বানাই। কি প্যারাডাই না নেই আমি না, যাক একটা লাইফস্টাইল ব্লগ আর একটা হইতেছে আমার মোটো ব্লগ, দুইটারেই কানেক্টেড রাখতে চাই, দুইটার জন্যই কাজ করতেছি। কারণ আমার কাছে একটা জিনিস মনে হয় যে ক্যাটাগরি অনেক বেশি ইম্পর্টেন্ট। মামা রঙে সোনা মামা, যারা মোটরসাইকেল রিলেটেড কন্টেন্ট পছন্দ করে তারা আমার হাসান সেতুতে দেখবে, আর যারা আসলে লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট পছন্দ করে তারা দেখবে স্টোরিজ বাই হাসান সেতুর ভিডিও। কিন্তু ঘটনা হইতেছে স্টোরিজ বাই হাসান সেতুর যে অ্যাকশন ক্যামেরাটা আমার কাছে ছিল GO 2, যেটা একটু প্রবলেম করতেছে যার কারণে ওইটার ক্লিপ একটু কম নেওয়া হয়, যে কারণে রেগুলার তার মোবাইল ইউজ করা যায় না, অলরেডি অন্ধকার হয়ে যেতেছে। বাবা হেলমেট টেলমেট কিচ্ছু নাই, কেমনে পারে, আমি তো হেলমেট ছাড়া রাইড করতে গেলেই আমার মনের মধ্যে ধুকধুক করতে থাকে, ইভেন আমার চোখে বালু ঢুকে, মানে আমি কোনোভাবেই কোনো কমফোর্ট পাই না, না ভিউয়ের দিক থেকে না কনফিডেন্সের দিক থেকে, জানি না। ক্যামের মধ্যে পুরুত পুরুত করে বেরোয়ার যেই ঘটনাটা এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগে, ভালো লাগে তখন যখন আসলে টাইম আসে না, কিন্তু টাইম যখন থাকে না তখন এই পুরুত পুরুত করে বের হওয়ার ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং এবং প্যারাদায়ক। টাইম মতো যদি আপনি বেরোতে না পারেন আবার যদি সিগনালে পড়ে তাহলে আপনি শেষ, যে অফিস টফিস শেষ হয়েছে সবাই আসলে ভেহিকেলের জন্য ওয়েট করতেছে। আশেপাশে মেট্রো রেলের একটা স্টেশন হইলে ভালো হইতো, ও কারণ বাজারে তো আছে, তো মানুষজন ওই মেট্রো রেলে না উঠা এখানে কেন ওয়েট করতেছে, কারণ এখন সব কিছু মনে হয় অন হয়নি। আসলে ঢাকায় যে পরিমাণ মানুষ এই পরিমাণ মানুষের জন্য পাবলিক ভেহিকেল তো আসলে অনেকটা নাই, এই কারণেই মানুষের আসলে জান
যানবাহনের প্রতি এতটা ঝোঁক, বাসে যে পরিমাণ মানুষের কষ্ট আর যে পরিমাণ অতিরিক্ত বাস অলরেডি আছে কিন্তু তারপরে মানুষ কভার হয় না, তো করবেন নাকি? এই কারণেই বাংলাদেশের স্কুটারের প্রচলনটা হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। ট্যাক্সের কারণে স্কুটারের প্রাইস অনেক হাই হয়ে যায়, যদি ট্যাক্সটা একটু কম থাকতো মানুষজন প্রচুর পরিমাণে স্কুটার কিনতো। মোটরসাইকেল ইন্ডাস্ট্রি বা মোটরসাইকেলের ইউজারদের ইন্ডাস্ট্রিটা আরো অনেক বড় হইতো। এগুলো প্রোডাক্ট ওখানে ছিল, ওই প্রোডাক্টগুলো থেকে একটা একটা করে আমি আপনাদেরকে প্রিভিউ বা রিভিউ বা ইউজার এক্সপিরিয়েন্স বা কীভাবে ইউজ করতে হয় এই জিনিসগুলো দেখানোর জন্য চেষ্টা করবো। অলরেডি বাইক বিড়িতে কয়েকটা ভিডিও আপলোড হয়েছে ফ্লেমিঙ্গো প্রোডাক্টের, আরও বেশ কয়েকটা ভিডিও আপলোড হবে, তো বাইক বিড়ির পাশাপাশি আমিও আপনাদেরকে কিছু দেখাবো। তো সেখান থেকে আমি একটা গিফট বক্স একটা কিট পাইছি, তা বাইকাররা চাইলে আরেকটা বাইকারকে গিফট দিতে পারবেন বা বাইকারদের বন্ধু বান্ধবরা বাইকারদের গিফট দিতে পারবেন, অথবা যাদের গাড়ি আছে মানে ফোর হুইল আছে তাদেরকে গিফট করতে পারবেন, অথবা যারা গাড়িকে খুব বেশি চকচকে রাখতে চায় পরিষ্কার রাখতে চায় তাদের জন্য গিফট করতে পারবেন। খুব কুল একটা ব্যাপার। অনেকেই বলে যে ভাই কন্টেন্টের টপিক কই পামু, আসলে কন্টেন্টের টপিক আপনার কাছে, আপনি যা করতেছেন আপনার আশেপাশে যা হচ্ছে তাই আসলে আপনার টপিক। তবে সেই জিনিসগুলো আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, কিভাবে আপনার অডিয়েন্সের সামনে তুলে ধরবেন, এটা হইতেছে স্টাইল, এটা হইতেছে মেইন ফিলোসফি, তো এটা হইতেছে মেইন ট্রিক। তো এই জিনিসগুলো আসলে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমিও যে খুব ভালো পারি ব্যাপারটা তা না, আমিও চেষ্টা করে যাচ্ছি যে আমার আশেপাশের আমার অ্যাক্টিভিটিসগুলো দিয়েই আমার ভিডিওগুলো সাজাইতে আপনাদের জন্য। তো এখান থেকে যদি কিছু খারাপ লাগা থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আমি আসলে ইন্সপায়ার হব নেক্সট ভিডিও বানানোর জন্য। বাইকের তেল নেওয়া হয় না কয়েকদিন ধরে, মানে বেসিক্যালি 500 টাকা একবার বলছিলাম, কিন্তু এরপরে আসলে খেয়ালই করতে পারি না, যেহেতু আমার মিটার নাই আমার একটু চেক করতে হয় টাঙ্কি ফুইলা বা অনে রেখে প্র্যাকটিস করি। এটা আসলে এক্সপ্রেস থেকে নাইমা আসতেছে, সুন্দর রাস্তাটা এক্সপ্রেস তে কবে যে বাইকাররা উঠতে পারবো স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। যাই হোক, তারপরে এক্সপ্রেসের কারণে অনেক ভেহিকেল যেহেতু উপরে চলে যাচ্ছে, উত্তরের রাস্তাটা কিন্তু এখন একটু ফ্রি থাকে। আমি জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা, বাট আসলে অফিস আওয়ার ওদিকে যাওয়া হয় নাই, বাট রেগুলার টাইমে যা আমার কাছে মনে হয়েছে যে নিচের গাড়ি ঘোড়ার প্রেশার একটু হলেও কমছে। তো এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল, সবগুলো প্রকল্প ঢাকা শহরে যদি হয়ে যায় আমার মনে হয় যে আমরা একটা ভালো আউটপুট পাবো, ঢাকা শহরে জ্যামের এই প্রবলেম থেকে একটু দূরে যাওয়া যাবে। মানে এইখান থেকে উইঠা মনে হয় মেট্রো রেলওয়ে স্টেশনে যাওয়া যায়। হ্যাঁ, মেট্রো রেলওয়ে স্টেশনের জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মেট্রো রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য একটা রাস্তা করছে, ভালো হয়েছে ব্যাপারটা। এই তেজগাঁও কলেজের সামনে রাস্তাটা তো অনেক গ্যাদারিং থাকে এবং অনেক স্টুডেন্টরা আছে, অনেক কর্মজীবী মানুষরা আছে যে এখান থেকে আসলে গাড়ি ঘোড়ায় উঠে। তো ওরা যদি এখান থেকে ওঠানামা করার স্টেশনের সাথে একটা কানেকশন হয় এটা একটা ভালো হইব। মেট্রো রেলে উঠা হইলো না এখন পর্যন্ত, ম্যাডামেরও সেম আক্ষেপ যে মেট্রো রেলে এখন পর্যন্ত উঠতে পারলো না। আসলে ওর একটার পর একটা বিপদ যাচ্ছে, ফ্যামিলি পেরেশানিগুলো আসলে লোডগুলো ও ম্যাক্সিমাম টাইমে নেয় যার কারণে আসলে ওর উপর দিয়েই যায় বেশি। তো যাক, দোয়া রাখবেন আমাদের জন্য এবং দোয়া রাখবেন সবার জন্য যে সকলের পরিবারের মানুষজন যেন সুস্থ থাকে, আমিও দোয়া করি। বেসিক্যালি অফিস শেষের সময় চলে আসছে, তো আমি আসলে যে সময় অফিসে ঢুকতেছি তখন সবাই অফিস থেকে বেরোচ্ছে এবং আমার ধারণা অফিসের অনেকে ততক্ষণে বের হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই, আমার কাজগুলো এমন সবসময় দৌড়দৌড়ির উপরে থাকতে হয়, কখন অফিসে যাই কখন অফিস থেকে আসি কোনো গ্যারান্টি নেই কোনো ঠিক ঠিকানা নেই। এটাই জীবন, এটাই আসলে একটা বাইকারের লাইফ স্টাইল, এটাই হাসান সেতু লাইফ স্টাইল, এটাই বাইক বিড়ির লাইফ স্টাইল। যাই হোক, আমরা আসলে কাজ সব জায়গাতেই মিলাই ঝিলাই করি, আসলে অফিসে থাকাটা জরুরি না, কাজ অফিসের কাজও এতক্ষণ করে আসছি। তো যাই হোক, আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার অবশ্যই এই ভিডিওটা দেখে থাকলে অথবা আমার ইউটিউব চ্যানেলে আরও মোটরসাইকেল রিলেটেড বা মোটরসাইকেল কন্টেন্ট রিলেটেড ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই ইউটিউব চ্যানেলে বাংলাদেশের যত মোটরসাইকেল আছে সবগুলার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চেষ্টা করবো, সকল ধরনের প্রোডাক্ট দেখাতে চেষ্টা করবো মোটরসাইকেল রিলেটেড। তো আপনি যদি মোটরসাইকেল এনথুজিয়াস্টিক হয়ে থাকেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ অলরেডি অনেক লম্বা একটা সময় ভিডিও না বানানোর কারণে আমার যে 20,000 সাবস্ক্রাইবার আছে এরা অলরেডি আমার ভিডিও দেখে না অথবা তাদের কাছে পর্যন্ত পৌঁছায় না। তো নতুন আপনারা যারা আসতেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ আপনাদের সাপোর্টেই আমি আসলে আরও ভিডিও বানানোর জন্য চেষ্টা করতে পারবো, আর চেষ্টা করবো ভিডিও যেন আরও ইন্টারেস্টিং হয় আরও ভালো হয়। দোয়া রাখবেন আমার জন্য। আপাতত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। হিরোর অনেকগুলা বাইকের এক্সটেক এই টেকনোলজিটা আছে অলরেডি, বাইক বিডি, আর এস ফাইম চৌধুরী, এম এস আই ব্লগ, সাকিব সৈকত থেকে শুরু করে দেশি বাইকার সবার কাছে কম বেশি আপনারা দেখে ফেলছেন, কিন্তু তারপরেও এই এক্সটেকের প্রত্যেকটা বাইক নিয়ে ইন ডেপথে ফিচার এবং ফার্স্ট ইম্প্রেশন যদি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি খুব তাড়াতাড়ি এই পাঁচটা বাইক, যেটা হচ্ছে হিরো থ্রিলার 160R, হিরো ইগনেটর এক্সটেক, প্যাশন এক্স প্রো এক্সটেক, স্প্লেন্ডার প্লাস নতুনটা এক্সটেক এবং মাইস্ট্রো এজ এক্সটেক, এই পাঁচটা বাইকের ফার্স্ট ইম্প্রেশন একদম ডিটেলসে অনেক অনেক ইনফরমেশন সহ আপনাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই জানাতে ভুলবেন না যে কোন বাইকটার ফার্স্ট ইম্প্রেশন আপনারা আগে দেখতে চান। বিশ্বাস করেন এখনও শ্যুট করি নাই, আপনারা যদি কমেন্ট করেন ওই কমেন্টের উপর বেস করে আসলে শ্যুট করবো। আবারও আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কত বড় লরি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায়, সরি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।